জিও ম্যাডামে মজা করতে আসা, মজার ছলে খেলা, তার সাথে সামান্য একটা গিফট হাতে পাওয়া। তো ম্যাডামদের বিদায় জানানোর আগে হাতে তুলে দেবো স্টিক জুয়েলারি থেকে কানের গলার ফ্যান্সি জুয়েলারি সেট। এটা তোমার জন্য ম্যাডাম। সালমা মলগুনা থেকে ফাইনালে খুব ভালো করে খেলছো, সময় শুরু এখন। শান্ত হও, শান্ত হও, সময় শেষ। সালমা এই রাউন্ডে 12 পয়েন্ট, এটা পয়েন্ট পেলে না কেন বলো? দেখো পেন্সিল পড়ে আছে, ঠিক আছে। শিমুরাড়ি থেকে রয়েছে কণিকা ম্যাডাম, দেখেছো তো সব ছড়িয়ে রেখেছি, সময় শুরু এখন। কণিকা ম্যাডাম 10 পয়েন্ট, কারণ পেন্সিল বক্সে কলটা ঢোকানো হয়নি, তাই ওটা পয়েন্ট পাওয়া গেল না, ঠিক আছে। ফাইনালে ডলি ম্যাডাম ও শিমুরাড়ি থেকে, সময় শুরু এখন। ওটা আর ভাজ করতে হবে না, সময় শেষ। কণিকা ম্যাডাম 6টা জিনিসই ঠিকঠাকভাবে কমপ্লিট করেছে, তাই 12 পয়েন্ট। ডলি ম্যাডাম 6টা জিনিসই ঠিকঠাক কমপ্লিট করতে পেরেছো, তাই 12 পয়েন্ট। চন্দনেশ্বর থেকে অপর্ণা ম্যাডাম ফাইনালে, আচ্ছা দৌড়াবে না ও, সময় শুরু এখন। শেষ, অপর্ণা ম্যাডাম এই রাউন্ডে পেয়েছে 12 পয়েন্ট। বৈদ্যবাটি থেকে এবারে কণিকা ম্যাডাম, দেখেছো সবাই কি দৌড়াচ্ছে, তোমাকেও কিন্তু সেরকম করতে হবে, ঠিক আছে, সময় শুরু এখন। সময় শেষ, কণিকা ম্যাডাম এই রাউন্ডে পেয়েছো 10 পয়েন্ট। সব শেষে ফাইনালে রানাঘাটের দীপা, কোমর বেঁধে, সময় শুরু এখন। সময় শেষ, দীপা 16 পয়েন্ট, এটা হলে আরও দুপান বাড়ত। আজকের এপিসোডে 63 পেয়ে ফার্স্ট হয়েছে দীপা, আর 60 পেয়ে সেকেন্ড হয়েছে সালমা। এটা রয়েছে 4 ম্যাডামদের জন্য স্টিক জুয়েলারি থেকে, ম্যাডাম এটা তোমার জন্য।
আজকে খেলাটি দুজন তো উইনার ফার্স্ট এবং সেকেন্ড। ফার্স্ট হচ্ছে দীপা রানাঘাট থেকে, ওর জন্য রয়েছে চন্দ্রাণী পালস থেকে একটা মুক্ত সেট তোমার জন্য। আর বলগুনা থেকে এসেছে সালমা, সালমা সেকেন্ড হয়েছে, ওর জন্য রয়েছে চন্দ্রাণী পালস থেকে একটা মুক্ত সেট। জিও ম্যাডাম মানে শুধুই মজা, সাথে কিছু খেলার থাকেই তোমাদের মনোরঞ্জনের জন্য। আজকের মতো একটা এপিসোড শেষ করলাম, অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে সব ম্যাডামদের হাত ধরে। ততক্ষণে সবাই ভালো থাকার অবশ্যই দেখতে থাকো জিও ম্যাডাম।